যখন কোন আল্লাহর বান্দা জবান নারায়ণ আরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আযীমের ভিতরে একটা নূরের খুঁটি আছে ও নূরের খুঁটিটা নড়াচড়া শুরু করে দেয় নড়াচড়া শুরু করে দেয় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে খুঁটি তুমি কেন নড়তেছো কিসের জন্য নড়তেছো খুঁটি ডাক দিয়া বলে আল্লাহ ওগো মালিক তাকা দেখো গো আল্লাহ তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় খুঁটি তুমি কেন নড়তেছো বলে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করব না করব না করব না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে খুঁটি যেই বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও বান্দা কি আমি আল্লাহকে দেখেছে বলে না না মাওলা তোমাকে দেখে নাই কিসের জন্য কি কারণে বলে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁটি ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া বলে খুঁটি তুই সাক্ষী থাক যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ এ খুঁটি তুই সাক্ষী থাক অমন বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম অমন বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানায় দিলাম অমন বান্দাকে আমি আল্লাহ আমার ওলি বানায় দিলাম আল্লাহু আকবার এই জন্য জবান নারায়ণ নারায়ণ পড়বেন সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ নাকি কষ্ট হয়ে যাবে রাত দিন ২৪টা ঘন্টার ভিতরে একটা মুহূর্তে এমন কাটাই না যেই টাইমে আমি আমার রবকে ডাক দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু মুমিন এই জবানটা দিয়া যদি আল্লাহর নামের জিকির করতে পারো জবান দিয়া যদি আমার মালিকের জিকির করতে পারো এই জবানটা তো দামি হয়ে যায় দামি হয়ে যায় জবান দিয়া যা কয় আসমানের মওলা আল্লাহ সেটাই কবুল করে নেয় বলুন সুবহানাল্লাহ তুমি আমি তো যোগ তুমি আমি তো জিকির করতে চাই না কিন্তু আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন উলাইকা আবাই আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন তাদের হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর নামের জিকির করে তুমি আমি তো জিকির করতে চাই না পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন জঙ্গলের ভিতর দিয়া চলতেছে এমন সময় শুনতে পায় এজন্য কয় সুবহানাল্লাহ 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 পয়গম্বর ডানে তাকায় কাউকে দেখে না বামে তাকায় কাউকে দেখে না সামনে পিছনে কাউকে দেখে না কে গহীন জঙ্গলের ভিতরে আল্লাহর নামের জিকির করে কে আল্লাহ তাআলার নামের জিকির করে ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে কাউকে খুঁজে পায় না পয়গম্বর চলতেছে আওয়াজকে ফলো করে চলে চলতেছে সামনে যায় দেখে বিশাল এক মৌমাছির চাক দেখা যায় ও মৌমাছির চাক থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়া বলে কে তুমি কে আল্লাহর নামের জিকির করো কে তুমি মৌমাছির চাক থেকে আওয়াজ আসে আমি হইলাম আল্লাহর বান্দা আল্লাহর একজন গোলাম
বলে মৌমাছি কামড় দিতেছে তারপর আল্লাহর নামের জিকির ভুলো না এভাবে কয়দিন তুমি আল্লাহর নামের জিকির করতেছো মৌমাছি বেষ্টন করে নিয়েছে ওই লোক ডাক দেয়া বলে ভাই কে তুমি তোমার পরিচয় জানি না তবে আমি একদিন দুই দিন এভাবে আল্লাহর নামের জিকির করি না 400 বছর ধরে আমি আল্লাহর নামের জিকির করতেছি কত বছর আর আমরা 4 মিনিট জিকির করতে চাই না ঠিক কি নজর এখন 4 মিনিট আমার আল্লাহকে ডাকতে চাই না 4টা মিনিট আমি আমার রবকে ডাকতে চাই না আমি আমার রবের প্রশংসাও করতে চাই না কিন্তু মুমিন এই জবান দিয়া যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয় কোন আল্লাহর বান্দা যখন এই জবান দিয়া মালিককে ডাক দেয় আসমানের মওলা আল্লাহ সাথে সাথে ও বান্দার কলিজার ভিতরে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে ভাই 400 বছর তুইরা তুমি আল্লাহর নামের জিকির করতেছো তোমার দিলের ভিতরে কোনো তামান্না আছে কি দিলের ভিতরে কোনো চাওয়া পাওয়া আছে কি ডাক দিয়া বলে ভাই রে আমার দিলের ভিতরে দুইটা তামান্না দুইটা চাওয়া বলে কি দুইটা চাওয়া বলে এক নাম্বার জমানার পয়গম্বর মুসাকে আমি একটু দেখতে চাই কাকে দেখতে চাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন আমি যদি আমার পরিচয় দিয়া দেই দ্বিতীয় তামান্নার কথা নাও বলতে পারে এই জন্য পরিচয় গোপন কইরা বলে ভাই তোমার দ্বিতীয় পরিচয়টা একটু দ্বিতীয় তামান্নাটা একটু বলো ডাক দেয়া বলে ভাই রে আমার দ্বিতীয় তামান্না হইল এক গ্লাস ঠান্ডা পানি আমার পান করতে মনে চায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি আনার জন্য হাজির হয়ে যায় ঝর্ণার পানি যখন আনতে যায় পানি নিয়ে আইসা দেখে আল্লাহর বান্দার মাথা একদিকে বড়ি আর একদিকে রক্তে রঞ্জিত হয়ে গেছে আল্লাহর বান্দাকে কে যেন কতল করেছে আল্লাহর নবী মুসা লাঠি বাইর করে জমিনের ভিতরে আঘাত কইরা বলে কার এত বড় সাহস যেই লোকটা 400 বছর ধরে আল্লাহর নামের জিকির করছে তাকে হত্যা করেছো কতল করেছো কার এত বড় সাহস কে কে আছো এই ইবান আল্লাহর বান্দাটাকে কতল করেছো এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ বের হয়া লেজটা নারায়া নারায়া মাথাটা ঝুকায়া ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর বান্দাকে কতল করেছি দেহ থেকে গর্দানকে আলাদা কইরা দিছি আল্লাহর নবীর রাগে গুসায় ও বাঘের উপরে আক্রমণ করবে করবে এমন সময় আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলে মুসা সাবধান সাবধান আঘাত করবা না বাঘ নিজের ইচ্ছায় তাকে কতল করে নেয় হত্যা করে নেয় আমি আল্লাহর অনুমতিতে বাঘ তাকে কতল করেছে পয়গম্বর মুসা লাঠি ফালায়া ডাক দিয়া বলে মালিক আমার ওগো আল্লাহ যেই লোকটা 400 বছর তোমার নামের জিকির করেছে কি এমন অপরাধ করেছে কি অন্যায় করেছে যেই কারণে তুমি তাকে বাঘের মাধ্যমে কতল করা দিলা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুসা আমার বান্দা 400 বছর কিছু খায় নাই শুধু আমার নামের জিকির করেছে জিকির দ্বারাই আমি আমার বান্দার পেট ভরায়া দিয়েছি জিকির দ্বারাই আমি আমার বান্দার পিপাসা মিটায়া দিয়েছি জিকির দ্বারাই আমি আমার বান্দার ক্লান্ত দূর করে দিয়েছি ও বান্দাটা তোমাকে পাই এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই কারণ হইল আমি আল্লাহ আমার বান্দার জন্য অপেক্ষা করতেছি দুনিয়ার ঠান্ডা পানি খাওয়ায়া আমি আমার বান্দার পিপাসা মিটাইতে চাই না তাই তো সরাবান্ত হুরানিয়া অপেক্ষা করতেছি আমার বান্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আর আমি আল্লাহ আমার বান্দাকে সরাবান তোহরা পান করাবো সোজা আমার জান্নাতের মালিক বানা দিব এই জন্য জিকির করবেন না ছাড়বেন মহাব্বত নিয়ে নিয়ে আদাওয়াতি দুশ্মনে নিয়া মহাব্বত নিয়ে মৌলা পাকের জিকির করব পারবো তো ইনশাআল্লাহ কে কে পারবো আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার একটা ডাক দাও ইয়া আল্লাহ আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার
ডাক দাও ইয়া আল্লাহ মজা লাগেনি মজা লাগেনি মজা লাগেনি এইজন্য একটু রাতে গভীর রাতে উঠে একটু ডাকা যাবে তো বিশেষ করে সকাল সন্ধ্যা একটু যদি 40টা দিন যে বলো আমার হুজুর নামাজ ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না আমার কাছে ইবাদত বندگی ভালো লাগে না গুনাহ করতে মনে চায় আমি ইমরান হোসেন মুজাহিদি আপনাদের কাছে একটা সবক দিয়ে গেলাম আজ থেকে 40 দিন পর্যন্ত আপনি সকাল আর সন্ধ্যা আসুং দিয়া বৈশা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন সুবহানাল্লাহ 100 বার পড়বেন আল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন الله أكبر 200 بار لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আশা করি 40 দিন পর আর আপনাকে নামাজের কথা বলা লাগবে না আর কোরআনের কথা বলা লাগবে না ইবাদত করতে বলা লাগবে না অটোমেটিক আগে নামাজ পড়তে মনে চাইতো না এখন সিজদা দিলে মাথা জাগাইতে মনে যাবে না ঠিক কি না যারা বলেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ শ্রদ্ধা বাজন বন্ধু আলহামদুলিল্লাহ আপনাদের সকলার সুপরিচিত আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধু মাওলানা নও মুসলিম রেজাউল করিম দামাত বরকাতুল আলিয়া খুব ভালোবাসেন আমার মাদ্রাসায় দাওয়াত দিয়েছিলাম চমৎকার আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ তো তার ভালোবাসা এবং তার দাওয়াতে উপস্থিত হয়েছি গত বছর আপনাদের মাঝে এসেছিলাম এবছরও আল্লাহ তারা নিয়ে এসেছেন তো আমি নালায়েক অযোগ্য এসেছি অল্প সময় কথা বলবো শ্রদ্ধা বাজন বড় ভাই আলহাজ শহীদুল ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুল আলী আলোচনা করবেন আমি নালায়েক আমার তো কোনো পুঁজি নাই আমার তো কোনো যোগ্যতা নাই বড় যুগ বুজুর্গ ওলামায়ে কেরাম যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন করবেন আমি তো মূলত দোয়া নেওয়ার জন্য এসেছি ঠিক কি না জোরে বলেন আমার কোনো পুঁজি নাই অল্প সময় কয়েকটি কথা বলবো আমি আমার নিজেকে টার্গেট করে আমি আমার নিজের ইসলাহের জন্য আমি আমার নিজের সংশোধনের জন্য কথা বলবো আপনারা যারা এসেছেন দিলের কান থেকে আমলের নিয়তে শুনবেন পারবেন না ইনশাআল্লাহ কে কে পারবেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলুন আমিন যুবক ভাইরা আমার নসিহত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম করেছেন করবেন আমি নালায়েক আমার নসিহত করার মতো কোন যোগ্যতা নাই রে মুমিন আমি তো দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমার মতো যোগ্য আমার মতো পাপী এই মজমায় আর কেউ নাই কি নসিহত করব কি আলোচনা করব আমি যদি আমার অতীত মুতালা করি আমার মতো পাপিষ্ট জাহান্নামী আর কেউ নাই এ ময়দানের ভিতরে পড়ো বুজুর্গ অনেক আল্লাহ ওয়ালা বুজুর্গ আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি রে বাবা তবে এসেছি যেহেতু হাবিবে কিবরিয়ার একটা নসিহত আপনাদের মাঝে তাকরার করব আল্লাহর নবী সরকার দুআলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী محمد رسول الله صلى الله عليه وسلم صحابه اکرام در کے بیان کرتے چلین امون شمعی اللہ رب نبی بلن وامر صحابه اکرام آس کے آمی شکل کے نصیحت کربونا شکل کے بیان کربونا ایک جن کے بیان کرب ایک جن کے نو نصیحت کرب جی آمار نصیحت ٹرنی جی شنبا নিজে আমল করবা আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছায় দিবা কে এমন আছো আমার নসিহতটাকে গ্রহণ করবা কে আছো উপস্থিত সাহাবীদের ভিতর থেকে একজন হাতটা জায়গায় বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো সরকার আমি আবু হুরায়রা আছি আপনার নসিহতটা গ্রহণ করব নিজে আমল করব আপনার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছায় দিব আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন ফাআখাযা ইয়াদি আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন আদা খামসিন একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন এরপর আল্লাহর রাসূল আমাকে নসিহত করতেছেন আবু হুরায়রা এরে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান্না
ابو هريرة گناہ سر ادا و اللہ محبوب بندہ ہویا جاؤ گناہ سر ادا و اللہ پیارا پسندر بندہ ہویا جاؤ গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বুজুর্গ হয়ে গেছো কর্ষিনকালও সম্ভব নয় গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো কর্ষিনকালও সম্ভব নয় গুনাহ ছেড়া দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও বাবাজির আমার বন্ধুরা এই নসিহতটা আমি মনে করি আমার সবচেয়ে বেশি প্রিয়জন তাই তো প্রিয়জনদেরকে নিয়ে দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে কলেজের টুকরা যুবকদেরকে নিয়ে আমি ইমরান হোসেন মুজাহিদি আমাকে আমি বলতেছি ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইমরান রে গুনাহ ছাড়া দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও গুনাহ ছাড়া দাও আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আলেম হয়ে গেছো অনেক বড় বক্তা হয়ে গেছো অনেক বড় মুফতি হয়ে গেছো কর্ষিনকাল অসম্ভব নয় গুনাহ ছাড়া দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও গুনাহ ছাড়া দাও আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও যুবক ভাইরা আমার আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই দাড়ি পাকা আমার বাবাজিরা যারা আছেন আপনাদেরকে বয়ান করবে যোগ্যতা নাই তবে কারো সন্তানের মতো কারো বাপ ভাইয়ের মতো হইয়া দুইটা হাত আপনার কদমে রেখা দিলাম বাবা গুনাহ ছাড়া দেন আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান গুনাহ ছাড়া দেন আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় আবেদ হয়ে গেছেন কর্ষিনকালও সম্ভব না গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় আবেদ হয়ে গেছেন নামাজি পাক্কা মুসল্লি হয়ে গেছেন কর্ষিনকালও সম্ভব নয় বাবা গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায় গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায় গুনাহ করতে করতে ঈমান নামক দৌলত আল্লাহ ছিনা নেয় ওই যে দেখেন না নাস্তিকের বাচ্চা আসাদ নূর ওর বাবা মুসলমান দাদাও মুসলমান কিন্তু গুনাহ করতে করতে নাস্তিক হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন এই জন্য বাবা গুনাহ করা যাবে না গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায় গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদুরির ভিতরে বর্ণনা করেন বাবা খুব চমৎকার একটা কথা বলেছেন খেয়াল করে দিলের কানটা লাগায় দেন আজকে তো আমি আপনি গুনাহ করে বাহ বাহ দি গুনাহ করে আপনি আমি আনন্দ প্রকাশ করি ঠিক কেনা জোরে বলেন গুনাহ কইরাই ফেসবুকে পোস্টতেই গুনাহ কইরাই দোস্তকে মেসেজ দেই দোস্ত আজকে গুনাহটা করছি এ দোস্ত গার্লফ্রেন্ড লই আজকে ঘুরতে গেছিলাম গুনাহ কইরা বাহ বাহ জানাই না না বাবা আপনি আমি তো গুনাহ কইরা আজকে বড় আনন্দ ফিল করি আর আমাদের বাপ দাদারা যারা চইলা গেছে তারা গুনার মার্কাজে বৈশাও গুনাহ করে নাই বলুন সুবহানাল্লাহ আর আপনি আমি ইবাদতের মজলিসে বৈশা গুনাহ করি আপনি আমি ইবাদতের মজলিসে বৈশাও গুনাহ করি আপনি আমি তো আপনার আমার ঘরটাকে গুনার সরঞ্জাম দিয়ে সাজাইলাম আপনি আমি তো আপনার আমার ঘরটাকে গুনার আসবাবপত্র দিয়ে সুন্দর সাজায় রাখছি আর আমাদের বুজুর্গ আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন উলাইকা আবাই আমাদের বুজুর্গ উলামায়ে কারাম যারা চলে গেছেন যারা আল্লাহ ডাকে জান্নাতের পথে রওনা করেছেন ও সমস্ত বুজুর্গরা গুনার মসজিদে বৈশাও ইবাদত করেছে বলুন সুবহানাল্লাহ আপনি আমি গুনাহ কইরা বড় বাহবাদী গুনাহ করা আপনার আমার পেশা আর নেশা ঠিক কিনা জোরে কোন আর আমাদের বুজুর্গরা ওই যে দেখেন না হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই মালটার দিবে বন্দি ব্রিটিশরা মালটার দিবে বন্দি কইরা রাখছে হুসাইন আহমদ মাদানীকে ডাক দিয়া কয় এই দাড়ি কাইটা দি হাত দিয়া দাড়িগুলো দইরা কাচি দিয়া কাইটা দিবে কাইটা দিবে হুসাইন আহমদ মাদানী কাচিটাকে দইরা বলে দাড়ি কাটিস না গর্দান কাট ব্যথা পাবো না দাড়ি কাটলে কলিজা ফেটা মইরা যাব কারণ এই দাড়ির ভিতরে আমার নবীর সুন্নাত দাড়িটা হইল আমার নবীর শিয়ার বলুন সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই শরফুস সুদুরির ভিতরে বর্ণনা করেন তিনজন নয়জন যুবক তিন ভাই
একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চইলা যায় খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলে গ্রেফতার করে বাদশা ডাক দেয়া বলে যুবক তোমরা কোন ধর্মের লোক তোমরা কোন ধর্মের লোক যুবক ডাক দেয়া বলে বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক আমরা হইলাম মুসলমান আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদশা ডাক দেয়া কয় যুবক ঈমান ছাড়া দাও কালিমা ছাড়া দাও তিনজন নয়জন যুবক ডাক দেয়া কয় বাদশা কালিমা তো ছাড়ার জিনিস না ঈমান ছাড়ার জিনিস না জান্নাতকে ডাক দেয়া কয় জান্নাত দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দাও গর্দান উপরে তরবারি ধরছে ডাক দেয়া কয় আরে যুবক এখনো সময় আছে কালিমা ছাড়া দাও কালিমা ছাড়া দাও তিনজন নয়জন যুবক ডাক দেয়া কয় বাদশা গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না কলবি মুতমাইন্নুম বিল ঈমান রে বাদশা কলবির ভিতরে ঈমান গাঁথা আছে আল্লাহু আকবার আরো জোরে বল আল্লাহু আকবার 92 ভাগ মুসলমানের দেশে আওয়ামী লীগ করতে পারে পিপি করতে পারে জাতীয় পার্টি জামাত করতে পারে যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঈমানের মাসলা যখন চইলা আসে কয় আওয়ামী লীগ করতে পারি কিন্তু ব্যাপার না ঈমান দিতে পারি না ঠিক কিনা জোরে বলেন বিএনপি করতে পারি কিন্তু ঈমান দিতে পারি না ঠিক কিনা জোরে বলেন কলবি মুতমাইন্নুম বিল ঈমান আমাদের কলবের ভিতরে ঈমান গাঁথা আছে ঠিক কিনা জোরে বলেন তিনজন নয়জন যুবক ডাক দেয়া কয় বাদশা আমাদের কলবের ভিতরে ঈমান গাঁথা আছে গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না বাদশা জল্লাদকে ডাক দেয়া কয় জল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না আগুন জ্বালাও আগুন জ্বালাও আগুন জ্বালায় দিস আগুনের উপরে তৈলের ড্যাক বসায়া দাও বলে আগুনের উপরে তৈলের ড্যাক বসায়া দিয়েছি তিনজন নয়জন যুবককে একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন পর্যন্ত আটকে রাখছে খাবারও দেয় না পানিও দেয় না তিন দিন সাত দিন পর জল্লাদকে ডাক দেয়া কয় জল্লাদ যুবকরে হাজির কর তিনজন যুবকরে ট্যাগের সামনে দাঁড়া করায় দিয়েছে বাদশা ডাক দিয়ে কয় যুবক তাকা দেখ তেলের ট্যাগের দিকে তাকা দেখ এখনো সময় আছে ঈমান ছেড়া দাও যদি ঈমান না ছেড়া দাও এই তেলের ডাগের ভিতরে ফালায়া বুনা কইরা ফেলমু বাজি হয়ে যাবা দেখো দেখো এখনো সময় আছে তিনজন নয়জন যুবক তেলের ডাগের দিকে তাকায়া হাইসা দিছে বাদশা ডাক দিয়া কয় যুবক কি মৃত্যু ভয় নাই কেন হাসস কিসের জন্য হাসস তিনজন নয়জন যুবক তিন ভাই ডাক দেয়া কয় বাদশা তেলের ডাগের ভিতরে তাকায় দেখলাম তেলের ডাগের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায় আল্লাহর জান্নাত দেখা হাসি বাদশা রাগ হয়া বড় জনের হাত পা পা দিয়া তেলের ডাগের ভিতরে ছেড়া দিছে মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে ছোট দুইজন কাঁদে আবার হাসে বলে কেন কাঁদো কেন হাসো বলে কান্না করলাম বড় ভাইকে চোখের সামনে চলতে দেখা কান্না করেছি হাসুস কেন বলে হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাবো এই জন্য হাসি আবার মেসোজনকে তুলিয়া তেলের ডেকের ভিতরে ছেঁড়া দেয় বুনা হয়ে যায় ছোট জন কাঁদে আবার হাসে বলে কেন কাঁদো কেন হাসো বলে কান্না করছি বড় দুই ভাইয়ের শোকে কান্না করলাম হাসুস কেন বলে হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাবো এই জন্য হাসি বাদশা ছোট জনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে ছাড়বে এমন সময় একজন খ্রিস্টান পাত্রী ডাক দিয়ে কয় বাদশা রে বাদশা এভাবে যদি সকলকে তেলের ডেকের ভিতরে জ্বালা দেন তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায় কালিমা পুইরা পুইরা তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়ার আশায় জাপ দিবে বাদশা রে এই যুবককে আপনি তেলের ডেকের ভিতরে জ্বালায়েন না এই যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন আমার জিম্মাদারিতে দিয়ে দেন আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব যুবক তা যুবতী আমার মেয়েটা তার অঙ্গ ভঙ্গিমা দিয়া রূপ যৌবন দিয়া যুবকের সাথে জেনা করে ফেলবে আর একবার যদি জেনা করে ফেলে তার ঈমানি পাওয়ার নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে
এরপরে ধমক দিলে অটোমেটিক শেখ কালিমা সাইরা দিবে বাদশা বলে যাও যাও ভালো বুদ্ধি আমার রাজ দরবারে একটা কামরা তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম একই কামরার ভিতরে যুবক আর যুবতীকে দুইজনকে রাইখা দিলেন একদিন দুই দিন তিন দিন এভাবে 40 দিন পার হয়ে যায় 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয় মা দরজা খোল রে মা দরজা খোল আমি তোর বাবা হাজির ভিতর থেকে মিটা কান্না বিজ্রুত কণ্ঠে ডাক দেয়া কয় বাবা রে বাবা এ কেমন যুবককে তুমি আমার ভিতরে দিয়েছো আমার কাছে দিয়েছো রে বাবা যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটা বারও আমার দিকে তাকায় না কয় বাবা রুমের ভিতরে প্রবেশ কইরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে আমি ওর দৌলঙ্গ পোশাক কইরা পইরা যুবকের সামনে ঘুরতাম কিন্তু যুবক আমার দিকে তাকাইতো না রে বাবা আমি যুবকের কি ডাক দিয়া বলতাম ভাই রে একটা বার আমার দিকে তাকাও একটা বার তাকাও আমাকে কত যুবক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে কেন তুই তাকাস না একটা বার আমার দিকে তাকা আমি তোর জন্য উন্মুক্ত যুবক ডাক দিয়া বলতো বোন এই চক্ষু দিয়ে আমি আমার রবের জান্নাত দেখছি আমি আমার রবের জান্নাত হারাইতে চাই না আমি আমার রবের জান্নাতে যাইতে চাই আল্লাহু আকবার আরো জোরে মুমিনের আওয়াজে বলে আল্লাহু আকবার বলে বাবা আমি ডাক দিয়া বলতাম বাইরে একটা বার আমার দিকে তাকা আমার সাথে কথা বল যুবক আমার সাথে কথা বলতো না আমার দেওয়া খাবারও যুবক খাইতো না যুবক যখন আমি যখন রাত্রে ঘুমায় যাইতাম দেখতাম গুপু যুবকের সামনে সকালবেলা ওইটার রকমারি খাবার যুবকের সামনে দেওয়া আমি যদি ডাক দিয়া বলতাম ভাই এ খাবার কোথায় পাইলা কে তোমাকে দিয়েছে যুবক বলতো হাদামিন ফজল রব্বি এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া আমার রব আমাকে খাবার দিয়েছে বলে বাবা আমি যুবকের আখলাক আর চরিত্র দেখে আমিও যুবকের রবের প্রেমে পড়ে গেছি আরো জোরে বল আল্লাহু আকবার আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার তোমার আমার চরিত্র দেখে খ্রিস্টান হাসে তোমার আমার চরিত্র আখলাক দেখে ইহুদির বাচ্চারা হাসে ঠিক কিনা জোরে কও আর আমাদের বাপদাদের আখলাক দেখে ইহুদির বাচ্চারা মুসলমান হয়ে যায় হিন্দুর বাচ্চারা মুসলমান হয়ে যাইত আর তোমার আমার আখলাক দেখা কয় আমরা ভালো আছি মুসলমান হই নাই ঠিক কিনা জোরে কন যুবক রে কেমনে বুঝাইলে বুঝবারে যুবক কিভাবে বুঝাইলে বুঝবারে যুবক এ দুনিয়াটা অস্থায়ী স্থায়ী নয় স্থায়ী হইল আখরাত স্থায়ী হইল জান্নাত ঠিক কিনা জোরে কো এ দুনিয়ায় সীমিত সময়ের জন্য আসছি বাবা অল্প সময়ের জন্য আসছি হায়াত নামক দৌলত শেষ হয়ে গেলে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে যে অন্ধকার কবরে আলো নাই বাতি নাই বিছানা নাই এরে যুবক ভাই যেই কথা বলতেছিলাম যুবতী ডাক দিয়া কয় বাবা আমি যুবকের আখলাক চরিত্র দেখে আমিও যুবকের রবের প্রেমে পড়ে গেলাম খ্রিস্টান পাত্রী ডাক দেয় কয় মা সাবধান এই কথা যদি বাদশা জানে তোকে মারবে আমাকে মারবে যুবককে মারবে দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বাহির করতে পারি না বাদশার কাছে যায় বলে বাদশা রে বাদশা এ কেমন যুবককে তুমি আমার মেয়ের কাছে দিলে রে বাদশা যে যুবকটা দুইটা বাইকে তার ট্যাগের ভিতরে জ্বলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে দিমাগ নষ্ট হয়ে গেছে বাদশা রে রে বাদশাহ যুবকটাকে একটু উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে আকল ভালো বানাবার জন্য বাদশাহ কয় যাও যাও উন্মুক্ত জায়গায় ছেড়ে দাও যুবক আর যুবতীকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দেয় যুবক শেষ দেয় বইরা ডাক দেয় মালিক ওগো আল্লাহ একই জান্নাত তিন ভাই দেখলাম দুই ভাইকে তুমি জান্নাতে নিয়ে গেলা আমাকে কি ভালোবাসো না আমাকে কি তোমার জান্নাতে নিবা না আমাকে কি তোমার জান্নাত দিবা গো মালিক আয় আল্লাহ আমি জান্নাত হারাইতে চাই না আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে আল্লাহ ঘর ধাক্কা দিয়া বাহির করে দিও না এমন সময় পিছন থেকে যুবতী ডাক দিয়া বলে ভাইরে
একাকাই কি তোমার রবের জান্নাতে যাইতে চাও আমিও তো তোর সাথে থাকতে থাকতে তোর রবের প্রেমে পড়া গেছি আমাকে না নিয়া তুই তোর রবের জান্নাতে যাইস না যুবক ডাক দিয়া বলে বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও বলে হ্যাঁ হ্যাঁ আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়া মুসলমান হয়ে গেছে যুবতী ডাক দিয়া বলে ভাই রে তুমিও মুসলমান আমিও মুসলমান চলো আমরা বিবাহ করে নেই যুবক ডাক দেয়া বলে বোন মুসলমানদের মুসলমানদের বিবাহ এত সহজ নয় ইজাব লাগবে কবুল লাগবে মোহরানা লাগবে সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে চলো চলো আমরা মুসলিম এরিয়ায় ভাগিয়া যাই দুইজন যুবক আর যুবতী যখন মুসলিম এরিয়ায় ভেগে যায় এমন সময় তাকা দেখে মরুভূমির মধ্যে ভিতর থেকে গোড় সর হয়ে দুইজন যুবক সাদা পোশাক পরিহিত অবস্থায় তাদের কাছে আসতেছে কাছে আসতে আসতে তাকায় দেখে ওই দুই ভাই যেই দুই ভাই তার ডাগের ভিতরে বোনা হয়ে গেছে ওই দুই ভাই তার চোখের সামনে হাজির যুবক ডাক দিয়া বলে ভাই রে ভাই তাহলে ডাগের ভিতরে না বোনা হয়ে গেল মরুভূমির ভিতরে কিভাবে আসলা যুবক ডাক যুবক দুই ভাই ডাক দিয়া বলে ভাই রে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না হয় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরু যুবক দুই ভাই ডাক দিয়া বলে ভাই রে তুই কি আল্লাহর কোরআন পড়স নাই আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাহে জীবন দেয় আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মরে না তারা শহীদ শহীদ জিন্দা বাইরে আমরা তো দিনের উপর অটল থাইকা তাহলে ড্যাগের ভিতরে বুনো হয়ে গেছি বটে ঠিক কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে জান্নাত খানা তেলের ডেগির ভিতরে দেখছিলা ও জান্নাতের মালিক আল্লাহ আমাদের দুই ভাইকে বানায় দিয়েছে আর আল্লাহ তাআলা আলামে বারজাখ থেকে আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছে তুমি যে চল্লিশটা দিন গুনার মার্কাজে থেকা গুনার স্থানে থেকা তারপরও গুণা করো নাই এই জন্য আরশের মালিক আল্লাহ খুশি হয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় দিছি আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমার গুনাহ করা যাবে না গুনার ভিতরে লিপ্ত হওয়া যাবে না রে মুমিন গুনার ভিতরে পা বাড়ানো যাবে না গুনার দিকে পা বাড়ানো যাবে না এই জন্য গুনাহ মুক্ত জীবন গড়তে হবে পারবত ইনশাআল্লাহ আর গুনার থেকে বাঁচাইবার জন্যই কিন্তু আজকের এই ওয়াজ মাহফিল ঠিক কিনা জোরে বলেন আজকের এই ময়দান আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় খোদা ইয়াদ আতি হে জিনকো দেখ কর ও নূর কে বদলে এহি হ্যায় জিনকো সোনে কো ফজিলত হ্যায় ইবাদত পর ওহি হ্যায় ইত্তেকা পর নাজ করতি হে মুসলমানি রহে দুনিয়া পে লেকিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক হো ফিরে দুনিয়া পে না কপড়ে লাগে পানি যুবক ভাইরা আমার এই মাদ্রাসা যতদিন থাকবে নাস্তিকের বাচ্চারা মাথা ঝাড়া দিয়ে উঠতে পারবে না ঠিক কিনা এ মিয়া তুমি আমি যখন ঘুমাই গভীর ঘুমের ভিতরে বিভোর তখন এই ছোট ছোট বাচ্চারা গভীর রাত্রে উঠা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দে আল্লাহ এ দেশকে বাঁচাও দেশের মানুষদেরকে বাঁচাও নতবা এ বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প এসেছে কিন্তু কিছু হয় নাই বাবা এই যে দেখেন মরক্কোতে এক ধাক্কার ভূমিকম্পে প্রায় একসাথে 6000 মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আরও বেশি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অসংখ্য অগণিত মানুষের লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটি আঘাত যদি বাংলাদেশে নারায়ণগঞ্জ মাটিতে আসে মনে হয় যদি আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমরা
আমরা নিশ্চিন্ত অনিশ্চিন্ত হয়ে যাব আমাদের খুঁজেও পাবে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য বাবা এরে যুবক ভাই এই জন্য বাংলাদেশে যখন যেই টাইমে বেশিরভাগ সময় ভূমিকম্প আসে গভীর রাতে ওই সময় আল্লাহর কিছু পেয়ারা পছন্দের বান্দা ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম সামনে নিয়ে পড়তে থাকে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা এই জমিনকে অক্ষত রেখেছেন বলুন সুবহানাল্লাহ এই জন্য যে মুব্বাইরা আমার মুরব্বি বাবাজির আমার আজকে কিছু আল্লাহর আশিক দেখতে চায় যারা কোরআনকে বড় ভালোবাসে কোরআনকে বড় মহব্বত করে আমি ইমরান হোসেন মুজাহিদি যদি ডাক দিয়া বলি আজকে কোরআনের জন্য জীবন দিবা কোরআনের জন্য গর্দান দিবা রক্ত দিবা যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিবা মালের প্রয়োজন হয় মাল দিবা আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছে আল্লাহু আকবার তৈরি আছে কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে তো অসংখ্য অগণিত যুবক ম্যাক্সিমাম আমার যুবক ভাইয়েরা এই যুবক অনেকে আছে হুজুর আমি কোরআন পড়তে পারি না কোরআন পড়তে পারি নাই কোরআন শিখতে পারিও নাই কিন্তু কোরআনকে বড় ভালোবাসি কোরআনকে বড় মহাব্বত করি এই কোরআনের জন্য যদি ভালোবাসা আর মায়া মমতা থাকে আল্লাহর হাবিব বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআনু ইনদা রাসিহি রাসূল বলেন যার দিলের ভিতর আছে কোরআনের মহাব্বত এমন ব্যক্তি যখন অন্ধকার কবরে শোয়া যাবে কোরআন তার মাথার সামনে আসা দাঁড়া যাবে মুনকার নাকিরা ইশা বলবে মান আল্লাহর এ বান্দার সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক ভালো সাবধান তার ঘুমি ডিস্টার্ব কইরো না যত প্রশ্ন আছে আমাকে করো আমি এর জবাব দিয়া দিব কোরআন যদি জবাব দেয় কোনো ভয় আছে আরো জোরে বলো ভয় আছে এ মিয়া এই কোরআনের জন্য মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত কষ্ট করেছে উহুদের ময়দানে রক্ত ছড়াইছে দান দান শহীদ করেছে বাবা আজ যদি এখানে যারা হাজী সাহেব আছেন হজ করছেন কে কে একটু হাতটা জাগান হজ করছেন এমন কে আছেন ওই যে হাজী সাহেব আমি যদি আপনাকে বলি উহুদের গুহার পাশে গিয়েছিলেন উহুদের ময়দানে গিয়েছেন যদি হাজিকে বলি হাজি উহুদের ময়দানে যে তোমার কেমন ফিল হয়েছে হাজি বলবে হুজুর যখন উহুদের ময়দানে দাঁড়াইলাম চোখে আর পানি রাখতে পারি না কারণ এই উহুদের ময়দানে কোরআনের জন্য আমার নবী দান দান শহীদ করেছে আমার রবির রক্ত দিয়ে উহুদের ময়দানটা লাল হয়ে গিয়েছে এরে যুবক ভাই উহুদের ময়দানে আল্লাহর নবীর উপরে যখন কাফেররা আক্রমণ শুরু করে দিয়েছে মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে মায়ার নবী উহুদের গুহায় পড়িয়া যায় দুইটা ধাত ভেঙে যায় কতিলা মুহাম্মদ কাফেররা সরায় দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে বসতে হবে ভাই বসতে হবে কাফেররা সরায় দিয়েছে কতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে সাহাবী গ্রাম পাগল পারা হয়ে গেছে কয় কার জন্য আর বেঁচে থাকবি নাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপায় পড়েছে হযরত আলী বলেন আমি কথাটা শোনার পরে সাথে সাথে যারা শহীদ হয়েছে তাদের কাছে গেছি যায় দেখি আল্লাহর নবী ওখানেও নাই আবার যারা আহত অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে যেয়ে দেখি আল্লাহর নবী সেখানেও নাই যারা জীবিত আছে তাদের কাছে গেলাম দেখি মায়ার নবী নাই আমি আলী সেজদায় পড়ে গেলাম ডাক দিয়া বললাম আল্লাহ ওগো আল্লাহ তোমার বন্ধুকে তুমি আসমানে উঠে আনিও না ঈসা নবীর মতো আসমানে উঠে আনিও না আমরা তোমার বন্ধুর রক্ষা খেয়াল রাখতে পারিনি আল্লাহ তুমি আমাদের কাছ থেকে তোমার বন্ধুকে নিয়ে যেও না এমন সময় আলী বলেন আমার কানের ভিতরে মুখটা লাগায় কে যেন ডাক দেয়া কয় আলীর নবী মরে না ওহুদের গুহায় আমার নবী দুইটা দান দান বেগে কান্না করতেছে রে আলী আলী একটা দৌড়
নবী উহুদের গুহায় কান্না করতেছে আলীকে রেখা ডাক দিয়া বলে আলী রে তাকা দেখ আলী আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা গেছে আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে আলী পারবি কি আলী আমার লোহার আংটাটা বাহির করে দিতে আলী আল্লাহর নবীকে শক্ত করে ধরে যখন কামড় দিয়া বাহির করবে এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে আলী তুমি নবীকে শক্ত করিয়া ধরো আমি লোহার আংটাটা বাহির করিয়া দেই এই বলিয়া যখন কামড় দেয় এত মজবুত করে লোহার আংটাটা আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায় মাথার ভিতর থেকে লোহার আংটা বাহির হয় না সাহাবী আবার যখন কামড় দেয় দুইটা দাঁত ভেঙে যায় লোহার আংটাটা বাহির হয়ে আসে আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবী কি হয়েছে সাহাবী মনে মনে ভাবলে এখন যদি রসুল শুনে আমার দাঁত ভেঙে গেছে কষ্ট পাবে ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছুই হয় নাই আল্লাহর নবীর রক্তগুলো প্রবাহিত হয়ে পড়তেছে গড়ায়া গড়ায়া পড়তেছে এমন সময় একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়া বলে তোরা তাকা তাকা কি দেখোস মায়ার নবীর রক্ত পবিত্র এই বলিয়া জিব্বাটা বাহির করে চাটিয়া চাটিয়া রক্তগুলো পান করে নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী কি করোস আমার রক্ত পান করতেছিস নাকি তোর জন্য জাহান্নামের আগুন হারাম করতেছিস